সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, আমি ফখরুল। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোর, সবাই কেমন আছে, চাচার শরীরটা ভালো তো? জি ভাইজান, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? ভাবি, ভাতিজা, ভাতিজি ভালো আছে? হুম, ভালো আছে সবাই। ভাইজান, ফোন দিছিলাম একটা জরুরি কামে। চাচা চাচির মৃত্যুর পর আপনার তো গ্রামে আহেন নাই বহুত দিন, আর তাছাড়া আমগের পরিবারও তো বড় হচ্ছে দিন দিন, বাড়িঘর তো পুরাতন হয়ে গেছে, নতুন করে ঘর বাড়ি একটু বাড়ানো দরকার পড়েছে, তাই একটু পরামর্শের জন্য ফোন দিয়েছিলাম। তা তো ঠিকই, সবাই বিয়ে শাদী করেছে, পোলাপান বড় হচ্ছে, এখন তো বাড়িতে ঘর বাড়াতেই হবে। তো তোরা কি সিদ্ধান্ত নিলি? ভাইজান, আমরা ভাবছিলাম এই বাড়িটারে ভেঙে নতুন করে ফাউন্ডেশন দিয়ে তিনতলা বাড়ি বানাবো, যদি আপনার আপত্তি না থাকে। আরে না না, ওই বাড়িটা থাকুক, এর থেকে আমাদের ওই যে পুরাতন পোড়া বাড়িটা আছে না, সেটা তো কোনো কাজেই আসছে না, ওইটা ভেঙে ফেল। আর ওইটা ভেঙে ফেলার কথা তো আমি তোদেরকে আগেই বলেছিলাম, ওইখানে তো অনেক বড় জায়গা, সেখানে না হয় তিনতলা বাড়ি বানা। পোড়া বাড়ি? সে তো গ্রামের লোকজন। আরে গ্রামের লোকজনের কি, গ্রামের লোকজন কুসংস্কার বিশ্বাস করে, তোরাও আবার করিস নাকি? এই যুগে এসে এসবে কান দেওয়ার কোনো মানেই হয় না। তারপরও ভাইজান, অত্র এলাকায় ওইটা একটা ফানা বাড়ি নামে পরিচিত, দিনে দুপুরেও সেই পথে মানুষ পা ফেলে না, আর তাছাড়াও এমনও নাকি রাইতের বেলা নানা ধরনের শব্দ শোনা যায় সেই বাড়ির ওখান দিয়ে। হ্যাঁ দূর যত সব আজগুবি কথাবার্তা, যেটা বলছি সেটা কর, ওটা ভাঙার ব্যবস্থা কর জলদি। জি আচ্ছা ভাইজান, ঠিক আছে, আপনি যা বলেন। তবে কোনো তবে না, যা বলছি তাই কর। ভাইজান, আপনি একবার আসলে ভালো হতো না, দলিল দস্তাবেজ কাগজপত্র এগুলো তো আপনি ছাড়া হবে না। আমার তো তেমন একটা সময় হয় না রে। আচ্ছা ঠিক আছে, দেখি আগামী বৃহস্পতিবার অফিস শেষে রওনা দিব, শুক্র শনি দুদিন সব গুছিয়ে রবিবার রেজিস্ট্রি অফিসে কাজ শেষ করে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, তাইলে সামনাসামনি কথা হবে। ভাবিজানকে আমার সালাম দিয়েন, রাখি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনটা নামিয়ে রেখে আপন মনে ভাবতে থাকে ফয়সাল সাহেব, আজ প্রায় 10 বছর যাওয়া হয় না শঙ্কুনাথপুর, সে কবে বউ নিয়ে ঢাকা এসেছেন তিনি? আগে যদিও ঈদে যাওয়া হতো গ্রামে, কিন্তু একান্ন পরিবর্তে মানুষ হলেও বাবা মার মৃত্যুর পর পারিবারিক টানে আর কখনোই গ্রামে যাওয়া হয়নি। তবে বংশের বড় ছেলে হিসেবে এখনও যে কোনো কাজে আপদে বিপদে ফয়সাল সাহেবের সাথে পরামর্শ করেই কাজ করে তার চাচাতো ভাই বোনেরা। মনে মনে ভাবলেন ফয়সাল সাহেব, এবার নতুন বাড়ি হলে বউ বাচ্চা নিয়ে না হয় একবার ঘুরে আসবেন তার গ্রাম থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই এই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি থামছে এরকম অবস্থা। ফয়সাল সাহেব আজ তাড়াতাড়ি হাতের কাজ গুছিয়ে দুপুর 3টা নাগাদ অফিস থেকে বেরিয়ে পড়েন কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে সামন্তপুর লোকাল ছাড়বে বিকেল 4টা নাগাদ, ট্রেনটা ধরতে পারলে রাত 9টা নাগাদ পৌঁছে যাবেন শিবগঞ্জ স্টেশনে। কমলাপুর স্টেশনে পৌঁছে দেখেন আরেক কাণ্ড, বাংলাদেশ রেলওয়ের সেই চিরচেনা দুর্ভোগ, ট্রেন লেট। অপেক্ষার সময় সত্যি অনেক দীর্ঘ হয়। প্ল্যাটফর্মে বসে পত্রিকার পাতায় চোখ বুলিয়ে আর সিগারেট খেয়ে যখন ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম, ঠিক তখনই ট্রেন বাবাজির আগমন ঘটল। পকেট থেকে মোবাইল বের করে বউকে কল দিলেন ফয়সাল সাহেব। হ্যালো। হ্যাঁ শোনো, আমি ট্রেনে উঠেছি, ছাড়বে হয়তো কিছুক্ষণের মধ্যেই। এতক্ষণে? আরে হ্যাঁ, আজ কত বছর পর বাড়ি যাচ্ছি, আর আজই ট্রেনটা লেট হতে হলো, দেখো। ঠিক আছে, তুমি সাবধানে যেও, পৌঁছাটা কল দিও, আমিও কতদিন বাড়ি যাই না, আমাকে নিয়েই গেলে না। আর এবার গিয়ে বাড়ির কাজটা শুরু করি, নতুন বাড়িতে সবাই মিলে যাবো না একসাথে। তুমি আর নিয়ে যাবা তাহলেই হলো। আরে সত্যি বাবা, নিয়ে যাব নিয়ে যাব। হইছে হইছে, বাদ দাও। আর শোনো। হ্যাঁ কি বলো? সিগারেটটা একটু কম খাবা, না করলে তো শুনবা না, অন্তত একটু কম খাও। কি যে বলো না, আমি এখন দিনে 2টার বেশি সিগারেট খাই না,
ওকে শোনো, পৌঁছে কল দিব না, হ্যাঁ রাখি তাহলে। চাপাবাজ, ঠিক আছে বাই। বাই। ট্রেন যখন সবেগে ব্যস্ত ঢাকার শান্ত আলোকে পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছে অন্ধকার ধান ক্ষেতের মধ্য দিয়ে, মাঝে মাঝে ঝনঝন শব্দ তুলে পার হচ্ছে পুরনো লোহার ব্রিজ, আর থেমে থেমে বাজছে ট্রেনের হুইসল, যেন নিয়তির কোনো অদৃশ্য টানে ট্রেন এগিয়ে চলেছে সামনের দিকে। জানালার পাশে বসে ঠান্ডা বাতাসের ছোঁয়ায় কখন যে ঘুমিয়ে পড়েন ফয়সাল সাহেব তা হয়তো নিজেও বলতে পারবেন না। আজ রাতে ফয়সাল সাহেবের মুখোমুখি হবেন কিছু অপ্রাকৃতিক ঘটনা যা তার এতদিনের বিজ্ঞান মনস্ক আধুনিক বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। আর সে সকল ঘটনা নিয়েই কুয়াশা ক্লাসিকের আজকের এই গল্প, যার নাম শম্ভুনাথপুর পোড়াবাড়ি। রাতের অন্ধকার ভেদ করে হেডলাইটের আলোয় আলোকিত করে যখন সামন্তপুর লোকাল ট্রেনটা ঢুকেছে, তখন ঘড়ির কাটা সময় জানান দিচ্ছে রাত 1:10। স্টেশনে যখন ক্লান্ত শরীরে ফয়সাল সাহেব নামলেন, তখন কিছুটা অবাকই হলেন। তিনি স্টেশনে নামা একমাত্র প্যাসেঞ্জার। যদিও ব্যাপারটা অজপাড়াগায় ফায়ার স্টেশন শিবগঞ্জের জন্য নতুন কিছু নয়, এর দু স্টপেজ পরেই সামন্তপুর লোকালের শেষ গন্তব্য। আর তাছাড়া আজ ট্রেনটা এসেছে 4:30 লেটে। এত কিছু অবশ্য ফয়সাল সাহেবের জানার কথা না, যদিও শিবগঞ্জ থেকে 6 কিলোমিটার দূরে শম্ভুনাথপুর তার পৈতৃক বাড়ি, কিন্তু ফয়সাল সাহেব এখানে আসলেন প্রায় 10 বছর পর। চাচারা তাদের পুরনো পরিত্যক্ত একটি বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানাবে, আর সেজন্যই ওয়ারিশদার হিসেবে ফয়সাল সাহেবকে দলিল দস্তাবেজের কাজে আজ আসতে হলো। ফয়সাল সাহেবকে রেখে ট্রেনটা যখন চলে গেল, তখন ফয়সাল সাহেবের মনে হলো সে এক অন্য জগতে এসে পড়েছে। চারদিকে শুনছান নিরাবতা, তার মাঝেই ঝিঝি পোকার ডাক। আশ্বিন মাসে রাত হলেও আজ ভরা পূর্ণিমা। আপাতত দৃষ্টিতে না থাকলেও মাঝে মাঝে কালো মেঘের দল চাঁদটাকে ঢেকে দিচ্ছে বারবার। এতেই বোঝা যায় বৃষ্টি নামবে যে কোনো সময়। ভেজা মাটির সোঁদা গন্ধ আর ঠান্ডা বাতাস যেন পথের ক্লান্তিকে দূর করে দিচ্ছে নিমেষেই। এখান থেকে শম্ভুনাথপুর যেতে হলে প্রথমে রিক্সা বা ভ্যানে যেতে হবে হিজলতলি খেয়াঘাটে, সেটাও প্রায় 4 কিলোমিটার দূরে। সেখান থেকে নৌকায় উজানের আরও প্রায় 150 কিলোমিটার দূরের গ্রাম শম্ভুনাথপুর। ফয়সাল সাহেব যখন স্টেশন থেকে বেরিয়ে এলেন, তখন আবিষ্কার করলেন 10 বছর আগে ঠিক যেমনটা দেখে গিয়েছেন এখনও ঠিক তেমনই রয়ে গিয়েছে। স্টেশনের পাশে পুরো বটগাছ, আর সামনে একটু ফাঁকা জায়গা। রেললাইন ঘেঁষে সে ভাঙা মাটির রাস্তা, তার উপর বৃষ্টির ফলে এক হাঁটু কাদা। দু একটা টং দোকান অবশ্য হয়েছে স্টেশনের আশেপাশে, এগুলো আগে ছিল না, যদিও এত রাতে কোনোটাই খোলা নেই। এগুলো যখন অবচেতন মনে অতীতের স্মৃতির সাথে মিলিয়ে দিচ্ছিলেন ফয়সাল সাহেব, ঠিক তখনই পেছন থেকে কর্কশ গম্ভীর সুরে কোথায় যাইবেন? কে কে? ভয় পাইছেন বাবু? আমি সোমনাথ, ব্যান চালাই। কই যাইবেন বাবু? এভাবে হুট করে কেউ ডাক দেয় নাকি? হ্যাঁ, কোথা থেকে উদয় হলে হঠাৎ? প্রথমে তো দেখলাম না। অন্ধকারে ওই বট গাছটার তলায় বৈশা দিলাম, তাই হয়তো দেখেন নাই। কই যাইবেন কোন? নামায়া দিয়া বাড়ি চইলা যামু, বৃষ্টি হওয়ার আগে জায়গা। ওই হিজলতলি ঘাটে যাবি? খারান, ব্যান্ডা লইয়া আহি। এই দাঁড়া, ভাড়া কত দিব বললি না যে? এ কথা শুনে পেছনে ফিরে তাকায় ভ্যানওয়ালা। ফয়সাল সাহেবের মনে হলো যেন এক মুহূর্তের জন্য থপ করে জ্বলে আবার নিভে গেল ভ্যানওয়ালার চোখ। তা বাবু দিয়েন কোন? শোন, 100 টাকার বেশি কিন্তু পাবি না। এ কথা ভ্যানওয়ালার কানে গেল কিনা বোঝা গেল না, অন্ধকারে মিলিয়ে গেল যেন। সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালিয়ে পরম সুখে একটা টান দিলেন ফয়সাল সাহেব, আর মনে মনে ভাবলেন যাক বাবা, ভ্যানটা তো অন্তত পাওয়া গেল, তা নাহলে তো মহা বিপদ হয়ে যেত আজ। এমন সময় কাদা আর চাকার ঘর্ষণে ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে
ভ্যান নিয়ে এসে দাঁড়ালো ভ্যানওয়ালা। ওঠেন বাবু, খারা রয়েছেন কে এখনো? আরে আমার মালগুলো উঠা। ও হ হ নিতাসি। সাবধানে উঠাস। ও চিন্তা করেন না। বলে নিজে হাতে ফয়সাল সাহেবের ব্যাগটা তুলে ভ্যানে তুলে দেন ভ্যানওয়ালা। ফয়সাল সাহেব সিগারেট আরো একটা টান দিয়ে ভ্যানে উঠে বসতেই ভ্যানটা টানতে থাকে ভ্যানওয়ালা। এই হাঁটু কাদের সিটে বসে ভ্যান চালাবে সে সুযোগ কি আর আছে? এরকম পরিবেশে ভ্যানে বসে সিগারেট টান দিতে ভালোই লাগছে ফয়সাল সাহেবের। একদিকে রেল লাইন, আর এদিকে দিগন্ত বিস্তৃত জলমগ্ন ধান ক্ষেত। চাঁদের আলোয় ঢেউ খেলানো পানির উপর যেন এক পার্থিব আলোর খেলা চলছে। পারি কই বাবু? যাব তো শঙ্খনাথপুর। ও তাইলো তো, খেয়া পারই তৈব। এত রাইতে কি আর খেয়া পাইবেন বাবু? না পেলে আর কি করা যাবে, সারা রাত বসে ভ্যারান্ডা ভাসতে হবে ভোর পর্যন্ত। সারা রাত বইয়া থাকবেন ওই ঘাটে? জায়গাটা তো কি বাবু মাইছে কয়, জায়গাটা ভালো না। কি যে বলিস না তোরা, এই যুগে এসেও যদি এসব কুসংস্কার বিশ্বাস করিস তাহলে হয়। হ্যাঁ, বলে আর একটা সিগারেট ধরে ফয়সাল সাহেব। এখানকার মাটির রাস্তাটা কিছুটা ভালো, তাই এবার সিটে বসেই ভ্যান চালাচ্ছে ভ্যানওয়ালা। এরপর নিরাপত্তা ভাঙে ফয়সাল সাহেব। আচ্ছা, ওই নাম কি যেন বলছিলি তোর? আগে সোমনাথ বাবু। বাড়ি কোথায়? আমার বাড়ি এইখান থেকে মাইলখানেক দূরে, কেশবপুর গ্রামে আছিল আমার বাড়ি। আছিল মানে এখন নেই? না, ওই নদী ভাঙনে বাড়ি ঘর ভাঙে গেছে গা। ও তো এখন থাকিস কোথায়? এখন থাকি ভিন গায়ে। দিবি নাকি একটান বিড়িতে? আগে না বাবু, আগে খাইতাম, এখন আর সহ্য না। আর কথা বাড়ে না ফয়সাল সাহেব। ভ্যানটা এতক্ষণ রেল লাইন পার হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। ঝিঁঝি পোকার আওয়াজ আর ভ্যানের দুলুনিতে কিছুটা তন্দ্রা চলে আসছিল ফয়সাল সাহেবের, কিন্তু হঠাৎ ব্রেক চেপে থেমে যায় ভ্যান। ঝাঁকুনিতে তন্দ্রা ভেঙে যায় ফয়সাল সাহেবের। চোখ খুলে দেখেন এক কিম্ভূত দর্শন পাগল রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। যাইতে দিবো না, দিও না যাইতে, না দিও না। সৈরাজা, সৈরাজা কইলাম কালু, ও হরি সৈরাজা। যাইতে দিবো না, দিবো না যাইতে, না দিবো না। সৈরাজা, সৈরাজা কইলাম কালু, ও হরি সৈরাজা। না শরম না, আমার বাড়ি, আমার বাড়িতে কাউরে যাইতে দিবো না। আমি আছি তোর বাড়ি, কেউ নিব না। এইবার রাস্তা সাইডা দেখো এলাম, আমি কইছি রাস্তা স্যার। না আমি যাবো দখল আগে। রাস্তা স্যার আমি আছি, তোর বাড়ি কিছু হইব না, যা সৈরা যা। না আমার বাড়ি, আমি আমি কাউরে দিব না, কাউরে বিশ্বাস করি না, আমি আমি যাবো দখল আগে। বাবু কি করব, এত রাত বিরাতে কি একটা আপদ। হ্যাঁ কি চায় ও কি চায়? পাগলা বাবু, কি কয় না কয় তা ঠিক আছে, আমি পাগল না, আমি আত্মা, আমি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভূত বাবা। হ্যাঁ খুশি তো? এবার পটটা ছাড়ো বাবা। আমি সামতো কলকে
ভালো আপত্তি দেখা যায়। এই কি করব এখন? না নিলে রাস্তা ছাড়ব না মনে হয়। লইয়া লই, আমি সিনিয়রে, একটু বক বক করে আর কোনো সমস্যা করব না। কি আর করবে, নাও তাহলে। এই যে ভূত বাবা, উঠে পড়ুন আপনি। পাগল রাগের চোখে একবার ভ্যানওয়ালার দিকে, একবার ফয়সাল সাহেবের দিকে তাকিয়ে ভ্যানের পেছনে উঠে বসে। ফয়সাল সাহেবের দিকে পেছন ফিরে ভ্যান আবার চলতে শুরু করে। ফয়সাল সাহেব কিছুটা কৌতুকের সুরেই পাগলকে উদ্দেশ্য করে বলে, তো ভূত বাবা, বিড়ি খাবেন একটু? ফয়সাল সাহেব মনে মনে হাসি আর ভাবে, পাগল কত রকমের যে হয়। যাক, নীরজ ভ্যানওয়ালার থেকে তো ভালো, এই রাতে অন্তত কথা বলার মানুষ তো একটা পাওয়া গেল। এই ভেবে আরো একটা সিগারেট ধরে ফয়সাল সাহেব। ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার পাগলকে উদ্দেশ্য করে হাসি চেপে ফয়সাল সাহেব বলেন, এই যে ভূত বাবা, আচ্ছা আপনি ভূত হলেন কিভাবে বলেন তো? শুনবি তুই, শুনবি? বলেন বাবা, আমি শুনতে চাই। আমি এই গাঁয়ে থাকতাম অনেক বছর আগে। আমি আসিলাম গরিব চাষা, বাপ দাদার জমি ছিল একটু, তার মধ্যে বউ দুই ভাই আর এক পোলারে লইয়া থাকতাম। সেই জমির উপর নজর পড়ে গেল গায়ের মরলের, ও কিনা লইবার চায় জায়গাটা, আমি দেই নাই। বাপের ভিড়া তো কেমনে বেশ মুখন। তা তো ঠিকই। আচ্ছা তারপর কি হলো বলতো? এরপর একদিন রাইতে যখন ঘুমাইয়াছিলাম বউ বাসালয়া, তখন মরলের লোকজন আগুন লাগাই দিল আমার ঘরে। ওই দিন আগুনে পুরে পুরে আমি আর আমার বউ পোলা ভাইয়া তো ভূত বাবাজি বুঝি এখন বউ পোলা পান নিয়ে বটগাছে থাকেন। এখন একটা বাড়িতে থাকি আমি আমার পুরো পরিবার লইয়া। ওই বাড়িটাও এখন দখল করবার চাইতেছে, কিন্তু এইবার আর সারুম না, আর সারুম না। পাগলের পাগলামি থেকে ফয়সাল সাহেব কিছুটা ঘাবড়েও যান। ওইদিকে ভ্যানওয়ালা নিরুত্তর ভাবে ভ্যান চালিয়ে যাচ্ছে। পাগল হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, আমি নামু, আমি সারুম না, আমার বাড়ি ওই বাড়ি আমার, আগে কাইরা নিছে, এইবার আর কাইরা নিতে দিব না, দিব না কাইরা নিতে। ওই ভ্যানালা তোর লেইকা সাইরা দিলাম আজকা রাস্তা, আমার বাড়ি কইলাম সারমু না। যা যা কইলাম, এখন বাড়িতে যা, আমি আইতাছি। একথা শুনে রাস্তা ছেড়ে আস্তে আস্তে সরে দাঁড়ায় পাগলটা। ভ্যানও এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে। পাগলটা পার হবার সময় ফয়সাল সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ অন্ধকারে যেন আগুনের মতো জ্বলছে তার চোখ দুটো। ভয় পাইলেন বাবু? ভয় নাই, আমি তো আছি। আরে না, ভয় কিসের, ভয় পাই নাই।
পাগল একটা, রাইত বিরাইতে আয়া পড়ে সামনে, ভয় পাইয়েন না। আরে না, বললাম তো আমি ভয় পাইনি। আপনারা সুবিধা মানুষ, আপনারা ভয় পাইলে হইব। মানুষ এখন কত উন্নতি করছে, মানুষ ডরাইব কি? ভূতি এখন মানুষে ডরাইতে থাকে। আরে না, ভূত বলে কিছু আছে নাকি? হ্যাঁ, সবই আসলে বানানো গল্প। এই তুই কোনোদিন ভূত দেখেছিস বল? আমার হার কালা কলম রে, আরে আমার দেহ কালার লাইগা রে। আর কোনো জবাব দেয় না ফ্যানওয়ালা। ফয়সাল সাহেব আর কোনো কথা কয় না, নীরবে আরও একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে আপন মনে। এর প্রায় আধ ঘন্টা পরে ঘাটে এসে থামে ভ্যান। ঘড়িতে তখন রাত পৌনে তিনটা। ভ্যান থেকে নেমে দেখে ঘাটে একটা নৌকো বাঁধা, কিন্তু কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না। ঘাটের পাশে একটা মোটা অশ্বত্থ গাছের তলায় দেখা যাচ্ছে একটা বেঞ্চ পাতা। ভ্যান থেকে নেমে ওই বেঞ্চের একটা পাশে ব্যাগটা নামিয়ে রাখে ফয়সাল সাহেব। ভ্যানওয়ালাকে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দেয় ফয়সাল সাহেব। ভ্যানওয়ালা মাথা নত করে ধন্যবাদ জানিয়ে টাকাটা লুঙ্গির খুঁটি গুঁজে রাখে। ভ্যান ঘুরিয়ে চলে যাওয়ার মুহূর্তে পেছন ফিরে তাকায় ভ্যানওয়ালা, তারপর তাকিয়ে ফয়সাল সাহেবের দিকে বলে, আপনি মন্ডা বড়ই ভালা, একটা কথা কই, আমগুর জায়গায় থাকবার দেন। এটুকু বলে ভ্যান টান দেয় ভ্যানওয়ালা। ফয়সাল সাহেবের মনে হলো মুহূর্তের মধ্যেই যেন হাওয়ায় মিলিয়ে গেল ভ্যানটা। ঠিক সেই মুহূর্তেই চারটাকে কালো মেঘে ঢেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। বৃষ্টি থেকে বাঁচতে গাছতলার বেঞ্চটাতে এসে বসে ফয়সাল সাহেব। ভ্যানওয়ালার কথাটা বোঝার চেষ্টা করছে সে। ব্রেনটাকে সচল রাখতেই হবে যে করেই হোক, আর নিঃসঙ্গতা কাটাতেই হবে। তাই পকেট থেকে প্যাকেট বের করে আরও একটা সিগারেট জ্বালিয়ে লম্বা টান দেয় ফয়সাল সাহেব। ধোঁয়া ছাড়তেই গাছের গোড়ার দিকে চোখ যায় ফয়সাল সাহেবের। চমকে ওঠেন তিনি, যেন কোনো এক গায়ের মতো বসে আছে গাছের সাথে হেলান দিয়ে। কে কে ওখানে? কে? উপাস থেকে নেমে কোনো জবাবই পাওয়া যায় না। প্রশ্নের উত্তর না পেয়ে কিছুটা থতমত খেয়ে যান ফয়সাল সাহেব। দ্বিধায় পড়ে যান তিনি, আদৌ কি কেউ বসে আছে নাকি অন্ধকারে দেখার ভুল। পকেট হাতে লাইটার বের করে আনেন তিনি। লাইটারটা জ্বালিয়ে গাছের গুড়ির দিকে বাড়িয়ে ধরতে দেখে এক 25-26 বছর বয়সী মহিলা আটপৌরে লাল রঙের শাড়ি পরে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। চেঁচিয়ে ওঠেন ফয়সাল সাহেব, এই কে আপনি? এত রাতে এখানে কি করেন? এই যে জবাব দিচ্ছেন না কেন? আমি এই গাইরি মেয়ে। এত রাতে আপনি একা এখানে, আর কই যাবেন? মানুষ তো একাই আসে একাই যায়, কেউ কি সাথে যায়? আরে আপনি যাবেন কোথায় সেটাই তো বললেন না। শঙ্খনাথপুর। ও, আমিও তো ওদিকেই যাব, কিন্তু আপনি এত রাতে একা একা একটা মহিলা মানুষ। রাতের অন্ধকারে আমার কোনো সমস্যা নেই, জীবনটাই তো অন্ধকার। আর কথা বাড়ায় না ফয়সাল সাহেব, মনে মনে ভাবেন এ আবার কোন পাগল রে বাবা, কী সব বলে, একটা বললে আরেকটা জবাব দেয়, পাগল নাকি? দেশটা দেখি পাগলে ভরে গেল। ঠিক সেই মুহূর্তেই তার পেছনে গাছের পাশ থেকে ভেসে আসে ছোট্ট শিশুর খিলখিল হাসির শব্দ। চমকে ওঠে ফয়সাল সাহেব। যদিও বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ হিসেবে ফয়সাল সাহেব ভূত বা অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করেন না, তারপরেও তার শিরদাঁড়া বেয়ে কেমন যেন একটা শীতল স্রোত বয়ে যায়।
মহিলাটাও কেমন যেন নড়ে চড়ে বসে, তারপর উঠে ধীরে পায়ে চলে যায় গাছের পেছনে। শিশুর হাসিটা যেমন হঠাৎ শোনা গিয়েছিল তেমনই হঠাৎ থেমে যায়। তার বদলে শোনা যায় খুব অদ্ভুত একটা ধস্তাধস্তির শব্দ। এরপর সব কিছু একদম চুপচাপ শান্ত। এর ঠিক কিছু পরেই কাদা মাটির ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ, মনে হচ্ছে গাছের আশপাশ থেকে কেউ যেন কোনো ভারী বস্তা মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। এবার ফয়সাল সাহেব কিছুটা ভয় আর কিছুটা কৌতূহল নিয়ে সিদ্ধান্ত নেয়, গাছের পেছনে কি আছে দেখবে। তাই কিছুটা সাহস নিয়ে গাছের পেছনের দিকে দেখার জন্য ধীর পায়ে এগিয়ে চলেছে ফয়সাল সাহেব। তার নিজের প্রতিটা হার্টবিট সে শুনতে পাচ্ছে যেন। ঠিক এমন সময় তার পেছন থেকে এক বৃদ্ধর কণ্ঠস্বর, খেয়া পার হবেন বুঝি? কে 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 কি চাই, কি চাই আমার কাছে? খেয়া পার হবেন তো, আসেন আমার সঙ্গে আসেন। বলে উত্তরের অপেক্ষা না করে উল্টা ঘুরে নৌকার দিকে এগিয়ে যায় ফয়সাল সাহেব। তার ব্যাগটা নিয়ে কিছুটা ভয় আর কিছুটা দ্বিধা নিয়ে তার পেছন পেছন গিয়ে নৌকায় ওঠে। মাঝিকে উদ্দেশ্য করে ফয়সাল সাহেব বলেন, চাচা আরো একজন মহিলা যাত্রী আছে, ওনাকেও নিয়ে নেন না। কোথায়? ওই তো ওই যে ওই গাছের পিছনে, উনি আমার সাথে একই গ্রামেই যাবেন বললেন। যাবেন না মানে? আরে আমাকে মাত্রই বললো উনি যাবেন। বললাম তো যাবে না উনি। আর কিছু না বলে নৌকা ছেড়ে দেয় মাঝি। হেলে দুলে নৌকা চলতে থাকে উজানের দিকে। ফয়সাল সাহেব এতক্ষণে কিছুটা ধাতস্থ হয়ে মাঝিকে বলে, এই মাঝি সাহেব আমি শঙ্খুনাথপুর যাব। আমি জানি। জানেন মানে? আপনি কি করে জানেন? আমি আপনাকে চিনি। চিনেন আমাকে কিভাবে? আপনি খানবাড়ির কাদের খানের একমাত্র ছেলে ফয়সাল খান। আচ্ছা আপনি কে বলুন তো? আমি শঙ্খুনাথপুরেই থাকি, পুকপাড়ায়। রহমত মাসি সবাই আমারে এক নামেই চিনে। আপনি গ্রামে থাকেন না বললা আমাকে চিনতে পারেন নাই। যাক ভালোই হলো, গ্রামের একজনকে তো পাওয়া গেল। কিন্তু আপনি এমনভাবে এসে হাজির হয়ে গিয়েছিলেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলেন আমি ভূত? আরে না না, ভূত কেন হবে? আসলে ভূত কি আর কেউ আজকাল বিশ্বাস করে তাই তো। একে তো ভূত হয়ে তারা পাপের ফল ভোগ করে, তার উপর আবার মানুষের অত্যাচার। মানুষের অত্যাচার মানে? মানুষ আবার আজকাল ভূতকে অত্যাচার করে নাকি? ভারী মজার মানুষ তো আপনি। দাঁড়ান একটা সিগারেট ধরে নিই। আমি আসলে ভূতে বিশ্বাস করি না, সবই কুসংস্কার মানছি। ওই সময় ভয় পেয়েছিলাম হঠাৎ ডাক দেওয়ার কারণে, এর চেয়ে বেশি কিছু না। চাচা একটা প্রশ্ন করি। জি করেন। আপনি ওই মহিলাকে তুললেন না কেন? যাব না তাই তুলি নাই। কিন্তু উনি আমাকে বলেছিল যে উনি শঙ্খুনাথপুর যাবেন। যাইব না, ওটা মানুষ না। কি যে যা তা বলেন না, আপনি সাথে নেবেন না সেটা আপনার ইচ্ছা, কিন্তু কাউকে নিয়ে উল্টাপাল্টা বলার এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওইটা পাশের গায়ের হাফিজ মিয়ার মামরা একমাত্র মাইয়া সমীরণ বিবি, দিন মজুর বাপের আদরের মাইয়া ছিল। আজ থেকে বছর পাঁচেক আগে ভিনগায়ে বিয়ে হয়েছিল তার। বছর ঘুরতে না ঘুরতেই
সকল সুরে ফুটফুটে একটা মেয়ে হয় তার। সব ঠিকই ছিল, কিন্তু জামাইরা আর শ্বশুরবাড়ির লোকজন ছিল অনেক লোভী। যৌতুকের জন্য বিয়ার পর থেকেই অনেক অত্যাচার করত। গরিব তিন মজুর বাপ যৌতুক দিব কই থেকা। মুখ বুঝে শ্বশুরবাড়ির মেলা অত্যাচার সহ্য করছে মাইয়াড়া, কিন্তু শেষ রক্ষা হয় নাই। আর বাসাটার বয়স তখন 6 মাস। তখন শ্বশুর শাশুড়ি আর জামাই মিল্লা বাড়ি ধিক্কা খেতায় দেয় মাইয়াডারে, সাফ সাফ জানায় দেয় বাপের বাড়ির ধিক্কা টেহা না লইয়া আইলে আর তুলব না করে। আহারে, বাসাটা লইয়া বাপের বাড়ি আসার পথে খাটের ওই বট গাছের তলে আইসা বসে রাতের বেলায় খেয়ার অপেক্ষায় বসেছিল আর ভাবছিল কেমন করে বাপের কাছে কইব টাকার কথা। গরিব বাপটাই বা দিব কোথিয়া টেহা, নুন আনতে পান্তা ফুরায় তাগ, তার উপরে আবার বাপের ঘরে আছে সৎ মা, এইসব ভাইবা নিজেরে শেষ করে দেওয়ার কথা ভাইবা লইল মাইয়াডা। প্রথমে একটা বড় পাথর লইয়া চাপাতিয়া মাইরা ফালায় নিজের কলিজার টুকরাটারে, এরপর নিজেও শাড়িটা বট গাছে বাইন্দা ঝুইল্লা পরে। এরপর থেকাই প্রায় রাইতের বেলা ওই হানতারে বইয়া থাকতে দেখা যায়। কি যাতা বলছেন এসব, এসব আজগুবি কথাবার্তা, এগুলো সব কুসংস্কার। জানি আপনি বিশ্বাস করবেন না বাবু, আপনি তো ট্রেনে করে আইসেন, তো ট্রেন থেকে নামার পরে এই ঘাট পর্যন্ত আইলেন কেমনে? কেন ভ্যানে, ওই কি যেন ভ্যানওয়ালার নামটা বলছে, সোমনাথ। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ সোমনাথ। কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি সব জানি, সবাই রে চিনি আমি। সোমনাথ কালু পাগলা, কালু পাগলার কথা তো আপনাকে বলি নাই। আপনি কিভাবে জানলেন যে ওদের সাথে আমার দেখা হয়েছিল? বললাম না, আমি সব জানি। অহনার স্টেশন থেকে ঘাট পর্যন্ত ভ্যান চলে না, তাও এটা বহুদিন। ভ্যানের জায়গা দখল করছে অটোরিকশা, রাইতে তো চলে খালি সোমনাথের মরা টানা ভ্যান। মরা টানা ভ্যান বলতে? সোমনাথ ছিল গরিব বর্গা চাষি, বাড়তি পয়সা কামায়ের লেগা পুলিশের লেগা ভ্যান চালাইত, ওই যে আত্মহত্যা বা মার্ডার, সেই লাশটি টাইনা লয়ে যাইত পোস্টমর্টম করানোর লেগা। তো এমনই একটা লাশ লইয়া একদিন ঝড়ের রাইতে ওই গ্রামের থেকে যাইতেছিল পোস্টমর্টম করাইতে হাসপাতালে। বিশাল বড় এক শিমুল গাছ হঠাৎ কইরাই ভাইঙ্গা পড়ল ওর উপরে, দেখেন না, রওনা দিছিল একটা লাশ লইয়া, কিন্তু পৌঁছাইল হাসপাতালে দুইটা। তয় মরার পর এখনো ভ্যান টানা থামায় নাই। স্টেশনে রাইতের বেলা কোনো আগন্তুক বিপদে পড়লে ও ভ্যান দিয়া আগায় দিয়া আহে। বাইসা থাকতে যেমন ভালো ছিল, মরার পরেও স্বভাব বদলায় নাই। হাজ দেখেন না, আপনার আগায় দিয়ে গেল। শুধু শুধু বানোয়াট গল্প বলে ভয় দেখাচ্ছেন কেন? আমি এখনো বলছি আমি কিন্তু এসব বিশ্বাস করি না। অনেক কিছুই তো ঘটে বাবু যা আপনি মানতে চান না। কিন্তু ঠিক আছে মানছি, সোমনাথ না হয় ভূত, সে যদি আমার উপকারের জন্য আমাকে ঘাট পর্যন্ত পৌঁছে দেয় তাহলে আমার কাছ থেকে 100 টাকা ভাড়া নিল কেন? ভূতের কি টাকার প্রয়োজন? আপনি একটু স্মরণ করে দেখেন তো বাবু, আপনি তারে 100 টাকা দিয়েছেন কি না?
আরে আমি নিজে হাতে 100 টাকার একটা নোট বের করে ওর হাতে দিয়েছি। সে নাই নাই বাবু, বিশ্বাস না হইলে আপনি আপনার মানিব একটা দেহন একটু। কাপা হাতে মানি ব্যাগটা পকেট থেকে বের করেন ফয়সাল সাহেব। ব্যাগটা খুলে চমকে ওঠেন তিনি। সে চকচকে 100 টাকার নোটটা এখনো তার পকেটে আছে। হন্তদন্ত হয়ে মানি ব্যাগের টাকাগুলো বের করে গোনেন তিনি। কই, টাকার হিসেব তো বলছে ভ্যানওয়ালা কি কোনো টাকাই দেয়নি সে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো তাকে টাকা দিয়েছি আমার স্পষ্ট মনে আছে। বললাম তো বাবু, সে টাকাটা নেয় নাই, এবার বিশ্বাস হলো তো। কিন্তু ওই তাহলে কালো পাগলা, সে যা বলেছিল সবই কি সত্য? কোনো কিন্তু নাই, সবই সত্য। সোমনাথ, কালো পাগলা, সমীরর বিবি, কেউই আর জীবিত নাই, সকলেরই মরণোত্তর দশা। কিন্তু তারা যদি ভূতই হয় তাহলে আমাকে সাহায্য করলো কেন? তাছাড়া আশা বাবু, আপনি কোথায় যাচ্ছেন? বললামই তো একবার, ওই যে শঙ্খনাথপুরে, আমার আমার গ্রামের পোড়া বাড়িতে। লোক মুখে শোনা যায় অত্র চার পাঁচ গ্রামে যত লোক অপমৃত্যুতে ভূত হয় তারা সবাই আপনার ওই পোড়া বাড়িতেই আস্তানা কারে। হয়তো সেই দায়বদ্ধতা থেকেই আপনার উপকারটা করছে। কিন্তু সে বাড়ি তো আমি ভেঙে ফেলবো। জানি, কিন্তু বাবু একটা জিনিস জানেন, বেঁচে থাকতেও থাকার জায়গা ছিল না তাদের। তখন মরার পরে এক টুকরো জায়গা ছিল, সেটাও থাকবে না। কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? সেটা তো বললেন না। ওই যে বললাম বাবু, আমি সব জানি, আপনিও জানবেন। কোনো তথ্য কি আজীবন চাপা থাকে? তা ঠিক। ওহন এত কিছু ভাইবেন না, যান ওই গুলুয়ের ভেতর আমার বিছনাটা পাতা আছে, গিয়া একটু ঘুমাইয়া লন। মেলা রাত হয়েছে আর ঘাটে পৌঁছাইতেও আরো 1 ঘন্টা লাগব। না না, এমনি ঠিক আছে। আজ রাতের ঘটনা আর মাঝির কথাগুলো মেলানোর ট্রাই করে ফয়সাল সাহেব, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। এদিকে মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে, তার আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এক অন্য আবেশ তৈরি করেছে, আর তার সাথে যোগ হয়েছে মাঝির গান। আট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহলটা কেমনে আসে যায়, খাসার ভেতর অসীম পাখি কেমনে আসে যায়।
সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙে ফয়সাল সাহেবের। পাখির কলকাকলিতে সচকিত হয়ে লাফিয়ে ছোঁয়া থেকে উঠে বসেন তিনি। নিজেকে আবিষ্কার করে নদীর পাড়ের এক ভাঙা মাচার উপর। প্রথমটায় কোথায় আছেন বুঝতে একটু অসুবিধা হলেও পরে গত রাতের ঘটনা মনে পড়ে তার। কিন্তু সে তো ছিল নৌকায়, এখানে এলো কি করে? সাথে নিজের ব্যাগের কথা মনে পড়ল। খুঁজতে গিয়ে দেখেন পায়ের কাছে সযত্নে রাখা আছে ব্যাগটা। এবার বাড়ির চারপাশ লক্ষ্য করতে কেমন যেন চেনা চেনা লাগে তার। ঘড়ি দেখেন তিনি, সকাল 6:10। পকেট থেকে সিগারেট বের করে জ্বালান তিনি। হঠাৎই মনে হয় তার, এ তো তার নিজের গ্রাম শঙ্কুনাথপুর। ওই যে রাস্তা, তা দিয়ে একটু এগিয়ে গেলে পড়বে প্রাইমারি স্কুল, এরপর আরও এগিয়ে গেলে একটা চৌরাস্তা, তার ডান দিকে গেলে মসজিদ আর বাইরের রাস্তায় গেলে তার পৈতৃক ভিটা। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু রহমত মাঝি গেল কই, আর তাকে নামিয়েই বা দিল কখন? গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি তার মনে নেই। এসব যখন ভাবছেন তখন ওই যাইবেন ভাই? কে? আমি আবুল মাঝি। কই যাইবেন? আপনারে তো এই গ্রামে দেহি নাই আগে। না না, যাবো না, আমি তো আসলামই মাত্র হিজলতলি থেকে। হিজলতলি থেকে কেমনে আইলেন? রাইতে তো খেয়া চলে না, আমি ছাড়া তো কোনো মাঝিও নাই এই ঘাটে। আরে ওই যে কি যেন নাম, রহমত মাঝি, উনি তো নিয়ে আসলো আমাকে। কি কি কন না কন, রহমত মাঝি আপনি রে আনলো কেমনে? কি রহমত? হ্যাঁ, রহমত মাঝি তো নাম বললো। দূর ভাই, মজা করেন, রহমত মাঝি তো মইরা গেছে মাস তিনে কইয়া যাইব। মাঝ নদীতে নাওয়ে ঠাডা পইরা, নাওডা ডুইবা গেছিল, লাশ পাইছে 3 দিন পর। কিন্তু নাম তো কি জানো, হয়তো ভুল শুনেছি তাহলে নামটা। বাড়ির পথে হাঁটা দেয় ফয়সাল সাহেব। মাঝি না বুঝলেও তিনি এবার বুঝতে পারেন বাকি সবার মতো রহমত মাঝিও তার বাড়ির বাসিন্দা। হঠাৎই পিছন থেকে মাঝি ডাক দেয়। ভাই, কিছু মনে না করলে এটা কথা কই? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার কাছে তো বিড়ির প্যাকেট, একটা বিড়ইব। ফয়সাল সাহেব প্যাকেট বের করে একটা সিগারেট এগিয়ে দেন মাঝির হাতে, তারপর আবারও এগিয়ে যান তার বাড়ির রাস্তা ধরে। আরে ভাইজান, আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহেন আহেন ভাইজান। আপনি না ভাইজান কইলেন গতকাল রাইতে আইবেন। হ্যাঁ, ওই ট্রেন লেট হয়েছিল 4 ঘন্টা, মোবাইলেও চার্জ শেষ হয়ে গেছে ট্রেনেই, তাই আর কল দিয়ে কাউকে জানাতে পারি নাই। নেন ভাইজান, এই গামছা ডালন আর গোসল কইরা আসেন, আমরা নাস্তা রেডি করি। হারা ডারায় জার্নি করে আইসেন, নাস্তা খেয়ে একটা ঘুম দিবেন। বিকেলে আমি ডেকে পুরো বাড়িটা মাপসুকের ব্যবস্থা করছি, আপনি ফ্রেশ হয়ে নাস্তাটা খেয়ে একটু ঘুমান। এই লুঙ্গি লাগবে না, লুঙ্গি সাথে করে নিয়ে আসছি আমি। আর এই শোনো, আমিন টাকা লাগবে না, এই বাড়িটাকে ভেঙেই নতুন বাড়ি বানাবো, ওরা বাড়িটা থাক। এতক্ষণ ধরে শারমিনের সঙ্গে ছিলেন আপনি, আর শুনছিলেন কুয়াশা ক্লাসিকের গল্প যার নাম শম্ভুনাথপুরের পোড়াবাড়ি। লিখেছেন এইচ এ মান্নান। আর জানিয়ে দিচ্ছি আজকে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো, অর্পণ, প্রিয়ন্তী, ঋষি, আবিদ ও মেঘনা।
তো আজকের মতন এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কুয়াশা ক্লাসিকের নতুন গল্প শুনতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।